নমস্কার, প্রথমেই আপনাদের সকলকে জানাবো স্বাগত আমাদের রূপকথাকে এত জনপ্রিয় করার জন্য। মাত্র তো কয়েকটা দিন হয়েছে, কিন্তু তাতেই বেশ সাড়া ফেলেছে। এখন কিন্তু অনেকেই আসছে তাদের স্বপ্ন নিয়ে আমার কাছে, আর হয়ে উঠছে স্বপ্ন সুন্দরী। আর এখানেই রূপকথার প্রচেষ্টা সার্থক হয়ে উঠেছে। তবে আজকে কারা এসছে রূপকথায়, চলুন আলাপ করে নিই। নমস্কার, কোথা থেকে এসেছেন? একটু আলাপ করে দিন না, কারা এসছে? আমি মামনি পাল, আমার হাজবেন্ড দিলীপ পাল, আমার মেয়ে আচ্ছা মিতালি পাল, আমার বোন রিনা সরকার। নমস্কার। তারপর ওরই তো বিয়ে? হ্যাঁ, ওর সামনে। আচ্ছা, বেশ ছোটবেলা বিয়ে দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে। ওর বাবা হার্ট অপারেশন হয়েছে, এবার সেইভাবে কেউ নেই, আমরা থাকতে থাকতে একটা বিয়ে দিতে পারলে ওই জন্যই আরো তাড়াতাড়ি ঘোষণা করছি। আচ্ছা, তাও কি তুমি রাজি তো? আচ্ছা, তাহলে তুমি কিছু ভেবেছো যে কি ধরনের কি সাজবে? না। আচ্ছা, তাহলে নিজের করে এখনো ভাবনা তৈরি হয়নি? সবাই মিলে ঠিক করে নিয়েছেন যে কিরকম কি সাজবেন? মোটামুটি হয়েছে, তো মানে ফুলফিল করার জন্যই আপনার কাছে আসা। আচ্ছা, আসলে দিদি ওকে আপনার কাছে এনেছি এই কারণে যে ওর অনেকগুলো স্কিনের সমস্যা আছে, আপনি যদি কিছু সলিউশন দেন তাহলে খুব ভালো হয়। কি হয়েছে বলো, তোমার স্কিনে ভীষণ সেনসিটিভ স্কিন। আচ্ছা, বেশিক্ষণ মেকআপ থাকলেই র‍্যাশ বেরিয়ে যায়। মেকআপ করো না, তাহলে তো র‍্যাশ বেরোবে না। বিয়ের সময় তো একটু তো করতে হবে। হ্যাঁ, বিয়ের সময় একটু করতে হবে, কিন্তু দেখো সেন্সিটিভ স্কিন বলে তুমি শ্বাসটাও কম করবে তা তো নয়। তুমি একটা কাজ করতে পারো, তুমি এখন থেকে যদি সেন্সিটিভ স্কিন হয় তুমি দুটো জিনিস করো। একটা হচ্ছে আমাদের কোকোনাট ওয়াটারটা, সেটা প্রত্যেক দিন ইউজ করো। আর যেহেতু তোমার সামনে বিয়ে, তুমি নিশ্চয়ই চাইবে স্কিনটা আরও বেশি সুন্দর হয়ে উঠুক, এমনি তোমার স্কিনটা বেশ ভালো। ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম আর ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা লাগাও, ঠিক আছে? তাতে দেখবে স্কিনে যে ছোটোখাটো যে ট্যানগুলো রয়েছে, একটু ব্ল্যাক হালকা প্যাচ রয়েছে, সেগুলো উঠে পরিষ্কার হয়ে যায়। দিদি, শুধু মেয়ের সমস্যা নিয়ে এসছি তা নয়, আমারও কিছু সমস্যা নিয়ে এসছি। আচ্ছা, তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে হেয়ার, হেয়ার ফল হয়ে মানে সামনে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই ফাঁকা হয়েছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এটাই একটি মেইন প্রবলেম। মুখের পিছে একটু রোদে বেরোলেই ট্যান পড়ে যায়। আচ্ছা, দেখুন যদি চুলের যেটা সামনেটা আপনার অনেকটা ফাঁকা হয়ে গেছে, একটা চুকানি সেটাকে কভার করেছেন ব্ল্যাক কালার দিয়ে, কিন্তু সেটা মেকআপের জন্য ঠিক আছে, কিন্তু যেহেতু সামনেটা ফাঁকা হয়ে গেছে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে সিঁদুরটা আপনাকে ন্যাচারাল পড়তে হবে, সেক্ষেত্রে আমাদের কেয়া সেথ অ্যারোমাথেরাপি যে ন্যাচারাল সিঁদুর সেটাই পড়তে হবে, সেটা লিকুইড পরুন বা রই পরুন সেটা আপনার মতো। আর চুলের জন্য কিন্তু আপনাকে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা ইউজ করতে হবে। অ্যালোপেক্স অ্যাবসোলুট প্রত্যেক দিন একবার করে ইউজ করুন, আর একদিন বা দুদিন ছাড়া ছাড়া আপনি ইউজ করুন পেন্টা শ্যাম্পু। ব্যাস, এইটুকুনি হলে চুল পড়াটাও বন্ধ হবে, আর পরবর্তী ক্ষেত্রে নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর রোদ্দুরে বেরোলে যেহেতু আপনার স্কিনটা ট্যান হয়ে যায়, রোদ্দুরে বেরোনোর সময় আপনাকে সান প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে আমবেলা সানস্ক্রিন যে 25 আছে সেটাকে আপনি ফুল বডিতে বা মুখে লাগালে, তারপর আমবেলা পাউডার 50 লাগিয়ে ফেলেন, আপনার একটা মেকআপ ফিনিশ লুকও হলো প্লাস স্কিনটা প্রোটেক্ট রইল। এ তো হলো যে যখন আপনি রোদ্দুরে বেরোবেন, কিন্তু এখন তো ওভারঅল স্কিনটা খুব ব্ল্যাক পড়ে গেছে, তো বডিতে আপনি আমাদের যে অরেঞ্জ বডি অয়েল সেটা লাগা, এই তুমিও কিন্তু লাগবে, স্কিনটা কিন্তু খুব চকচক করবে। আর একটা কাজ করবেন, সেটা মুখের ক্ষেত্রে আপনি প্রত্যেক দিন অরেঞ্জ ওয়াটারটাকে ভালো করে লাগিয়ে তারপর স্টপেজ লাগাবেন সকাল আর রাত্রিবেলা, এইটুকুনি করবেন। স্টপেজটা লাগিয়ে দিলে রোদ্দুরে বেরোতে পারবেন না? ওটা লাগিয়ে কখনো রোদ্দুরে বেরোবে না, শুধু স্টপেজ লাগিয়ে না, কোনো ক্রিম লাগিয়ে রোদ্দুরে কখনো বেরোবে না, তাহলে স্কিন কিন্তু আরো বেশি কালো হয়, ঠিক আছে? স্টপেজ লাগিয়ে আপনি বাড়িতেই থাকুন, আর যদি মনে হচ্ছে আপনি রোদ্দুরে বেরোবেন তাহলে মুখে লাগানো থাকলে ধুয়ে ফেলবেন, বা সেদিকে এসের জন্য সকালবেলা লাগাবেন না। আপনাদের কি সমস্যা? আমার এত মাথায় ড্যান্ড্রাফ হয়েছে, চুলগুলো কেটে কেটে পড়ে। আচ্ছা, না চুল কেটে পড়ে যায় ড্যান্ড্রাফের জন্য না, আমি ভাবি ড্যান্ড্রাফের জন্য পড়ে যাচ্ছে। না, আপনি যদি ড্যান্ড্রফ হয় তাহলে স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা আছে, স্ক্যাল্প কেয়ার যেটা আমাদের শ্যাম্পু রয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আর চুল কেটে পড়ে যাচ্ছে, আমার মনে হয় আপনি কি ডাই করেন? হ্যাঁ, ডাই যেটা করেন সেখান থেকে আপনার যে কেমিক্যালটা চুলে আসছে সেখান থেকে চুলটা কিন্তু কেটে কেটে পড়ছে, কখনো ড্যান্ড্রফে চুল কেটে পড়ে না, চুল উঠে যেতে পারে ড্যান্ড্রফে। ডাইটা বন্ধ করে বরঞ্চ আমাদের যে ব্ল্যাক সাইন অয়েল বা প্যাক আছে সেটাকে অ্যাপ্লাই করুন, তাহলে আপনার গ্রে হেয়ার কভারেজটা দেবে, প্লাস চুলগুলো আস্তে আস্তে করে কালো হয়ে যাবে। মানে আবার যখন ধরুন আপনার চুলটা মনে হলো একটু সাদা হয়ে যাবে, তখন আবার আবার আপনি ব্ল্যাক সাইনটা ইউজ করবেন। আমার তো এই চুল পুরো ছেড়ে একদম ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন ধরে? তাও বছর খানিক হলো, অপারেশন হয়েছিল ওপেনার সার্জারি। আচ্ছা, পর থেকে। আচ্ছা, ওপেনার সার্জারি পর থেকে হচ্ছে, আসলে মনে হয় নানা ধরনের ওষুধপত্র চলেছে সেখান থেকেও হতে পারে, তাই তো নাকি? অনেক ওষুধ দিয়ে। যাই হোক, দেখুন যেটা উঠে গেছে সেটাকে ফিরে পেতে গেলে আপনাকে কিন্তু ইউজ করতে হবে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ চেন, প্রত্যেক দিন আপনি ইউজ করুন,
তার সঙ্গে পেন্টার শ্যাম্পুটা সপ্তাহে দুদিন করুন। দেখবেন আপনার চুল পড়াটা যেটা আছে এখনও যদি বেশি ঝরে সেটা যেমন কন্ট্রোলে আসবে, আর পরবর্তী ক্ষেত্রে নতুন চুল গজাতেও সাহায্য করবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করেছেন তো?